সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডি ফার্মার্স নিউজ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে বর্তমানে গতানুগতিক যত ধরনের মাছ চাষ হয়ে থাকে, তার মধ্যে তারাবৈম মাছ চাষ করলে অতিরিক্ত 5 গুণ বেশি লাভ করা সম্ভব। কারণ ধরুন কই, তেলাপিয়া, রুই, কাতল বা মৃগেল বা যাবতীয় সকল ধরনের কার্প জাতীয় বা সাদা মাছ চাষ করে, যেখানে সকল খরচপাতি বাদ দিয়ে কেজিতে 50 থেকে 60 টাকা লাভ করা কষ্টকর, সেখানে এই তারাবৈম মাছ চাষ করে আপনি কেজি প্রতি 250 থেকে 300 টাকা অতিরিক্ত লাভ করতে পারবেন। কারণ বন্ধুরা, আপনারা হয়তো বা অনেকেই জানেন যে বর্তমানে আমাদের দেশের প্রচলিত বাজারগুলোতে ভিয়েতনামি কই, তেলাপিয়া, কার্প বা মৃগেল জাতীয় যাবতীয় সাদা মাছ যে দামে বিক্রি হয়, তার চাইতে 4 থেকে 5 গুণ দামে এই তারাবৈম মাছগুলো বাজারে বিক্রি হয়ে থাকে। অন্যদিকে আমাদের দেশের গতানুগতিক মাছ চাষ করতে যে পরিমাণ খরচ হয়, তার চাইতে অনেক গুণ কম খরচেই এই মাছ উৎপাদন করা যায়। কারণ এই তারাবৈম মাছ পুকুরের তলায় থাকে ও এরা অন্য মাছের সাথে যখন আপনি মিশ্র চাষ করবেন, তখন অন্য মাছের উচ্ছিষ্ট খাবার খেয়েই বড় হবে। কার্প জাতীয় মাছের সাথে মিশ্র চাষের ক্ষেত্রে এই তারাবৈম মাছের পোনাগুলোকে এক্সট্রা খাবার দিতে হয় না বিধায় এদের উৎপাদন খরচ নিতান্তই কম। কিন্তু যখন আপনি অল্প মূল্যে উৎপাদন করে বেশি মূল্যে বাজারে বিক্রি করবেন, তখন অন্যান্য যাবতীয় সাদা মাছ কালচার করে বিক্রি করে যে পরিমাণ লাভবান হবেন, তার চাইতে এই তারাবৈম মাছ বিক্রি করে আপনি 4 থেকে 5 গুণ বেশি লাভ করতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তারাবৈম মাছ চাষের জন্য আপনাকে উত্তম রূপে পুকুর প্রস্তুত করে নিতে হবে। মানে পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকলে তা সরিয়ে পুকুরে 1% প্রতি 1 কেজি হারে চুন, সাথে 1% প্রতি 100 গ্রাম ইউরিয়া ও 1% প্রতি 50 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে। এছাড়াও পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগান বাড়াতে হলে আপনাকে 1% প্রতি 5 থেকে 6 কেজি হারে পচা গোবর প্রয়োগ করতে হবে। এভাবে উত্তমরূপে পুকুর প্রস্তুত করে তারপর নতুন পানি প্রয়োগ করে এই পোনাগুলোকে ছাড়লে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর যদি পুরনো পুকুরে এই তারাবৈম মাছের পোনাগুলোকে ছাড়েন, তখন অন্যান্য রাক্ষসী মাছ এই পোনাগুলোকে খেয়ে ফেলবে। তাই অবশ্যই পুকুর প্রস্তুত করে তারপর এই পোনাগুলোকে ছাড়বেন। আপনাদের যদি কারো উন্নত মানের দেশি তারাবৈম মাছের পোনা প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অর্থাৎ 01717 644770 এই মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল তারাবৈম মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। আমরা অর্ডারের পরিমাণের উপর নির্ভর করে নিজস্ব পরিবহনের মাধ্যমে অথবা বাসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এই তারাবৈম মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি। আর আমরা বিজ্ঞানসম্মত উপায়ে অক্সিজেন প্যাকিং এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করি বিধায় এই পোনাগুলো 24 ঘন্টা পর্যন্ত সুস্থ ও সবল থাকে। তো বন্ধুরা, এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোটাই আপনার, যে আপনি গতানুগতিক মাছ চাষ করে লোকসান গুনবেন নাকি 5 গুণ বেশি লাভ গুনবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।